নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/6/2022 আমরা জানি প্রাইমারি শিক্ষক বা প্রাইমারি টিচার্স নিয়োগ নিয়ে যে কলকাতা হাইকোর্টের যে শুনানি হয়েছিল আজকে, সেই শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, আপনারা জানেন। সেই কোর্টের কপি আপনারা একটু দেখে নেব আমরা। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো যে কোর্টের কপিটা রয়েছে আসুন দেখে নিই, সেই কেস নম্বর অনুযায়ী যে কোর্টের কপি দেখতে পাচ্ছেন, লয়ারদের নামও রয়েছে ফর সিবিআই। সিবিআইয়ের নির্দেশ সংক্রান্ত সেই কোর্টের কপি আপনারা দেখছেন। সরি, ২০১৪ সালের টেট অনুযায়ী যে নিয়োগ হয়েছিল তার সাপেক্ষে ৭৪ পাতার রিট পিটিশন ছিল। ১৫ জুনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, ১৫ জুনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এই রিপোর্ট ইয়েতে সিবিআইয়ের। এই সে কোর্টের কপি আপনার ভিডিওটা পজ করে দেখে নেবেন একটু। তো ১৫ জুন পরবর্তী রিপোর্ট জমা দেবে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত, সেরকমই জাজমেন্ট দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তী শুনানি রয়েছে ১৫ জুন। তো সেই কোর্টের কপি আপনার সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।